হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে গেলাম আরেকটি নতুন ইভেন্টের ভিডিও নিয়ে। সো আজকে আমরা দেখতে পাচ্ছি টাইম ব্লাস্টার P90 নামে একটা ইনকিউবেটরের নতুন একটা P90 চলে আসছে, যার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার এবং মাইনাস এমও হলো প্রবলেম নেই আসলে, কারণ এখানে P90-র মধ্যে অনেক অনেক বেশি এমও থাকে। যাই হোক, ওকে, তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি অলক ক্যারেক্টার নিয়ে আসলাম। সো প্রথমে আমি অলক ক্যারেক্টার দিয়ে স্পিন করে দেখি, কয়টা, 10টা, 5টা করব, দেখি কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমার লাগতেছে, আমি যেহেতু প্রথমটাই নিতে যাচ্ছি সেহেতু আমার ব্লু প্রিন্ট লাগবে হচ্ছে 3টা, আর স্টোন লাগবে হচ্ছে 60টা। তো প্রথম 5টা স্পিনে আমি পেলাম বাবাজিকা ঠুল্লু, কিছুই নেই এখানে। যাই হোক, তো চলুন লেটস চেঞ্জ দ্য ক্যারেক্টার চেঞ্জ করে আসা যাক। সো ক্যারেক্টার চেঞ্জ করে আমি পালোমা ইউজ করব হচ্ছে যখন আমি নাল্লা, আমি আমার লাকটা সবসময় লাক ট্রায়ালের মধ্যে আসলে ফিমেল ক্যারেক্টার দিয়ে বেশি হয়। আচ্ছা দেখা যাক। সো লেটস সি আমি কয়টা ডায়মন্ড, কয়টা ব্লু প্রিন্ট বের করতে পারি। ডায়মন্ড তো সব নিয়ে নিচ্ছে, কিছুই পেলাম না। লেটস চেঞ্জ দ্য ক্যারেক্টার এগেইন, জোসেফকে নিয়ে যাই। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখতে পাইছেন যে আমি ব্লু প্রিন্টগুলো সবসময় পাইছি হচ্ছে ক্যারেক্টার দিয়ে, যার নাম হচ্ছে পালোমা, এবং আমি আমার প্রথম স্টোনটা পেয়ে গেলাম। তো 3বার মারার পরে, মানে 15টা স্পিনের পরে প্রথম স্টোনটা পেলাম। সো আচ্ছা, এই ক্যারেক্টার দিয়ে আরেকবার মেরে দেখি। আসলে আমি বারবার অনেক সময় দেখছি ক্যারেক্টার চেঞ্জ করাটা আসলে একটা ফ্যাক্ট, চেঞ্জ করলে মাঝে মধ্যে ভালো কিছু ঘটে, বাট এবার আবার ক্যারেক্টারটা চেঞ্জ করা দরকার, ভালো কিছুই ঘটলো না। এবার নিয়ে যাব রোনালদো, ওকে দুদা রোনালদো। তো আমার ডায়মন্ড সব চলে যাচ্ছে ভাই, কিচ্ছু দিল না এখনো পর্যন্ত, একটা মাত্র স্টোন পাইলাম, কেমন কথা এটা ভাই! রোনালদোর দিয়ে কাজ হবে না, বুঝতে পারছি। রোনালদো তোমার দিয়ে হবে না ভাই, তুমি বড়লোক মানুষকে দিয়ে হবে না। সো আরেকবার ট্রাই করে যাক, একটা ব্লু প্রিন্ট ম্যান, সিরিয়াসলি নো, আমি পালোমাকে নিয়ে আসতে হবে, বুঝতে পারছি। পালোমা ইজ দ্য বেস্ট, লেটস সি, পালোমা আমাকে হতাশ করবে না, আশা করি আমাকে পালোমা হতাশ করবে না, দেখা যাক। পালোমাকে আমি নাম দিয়েছিলাম হচ্ছে ব্লু প্রিন্টের কুইন, সো এখনো পর্যন্ত আসলে তার জাদুটা দেখাতে পারে নাই পালোমা আজ পর্যন্ত, এখন মানে এখন পর্যন্ত একটা ব্লু প্রিন্টও পাচ্ছি না, একটা স্টোনও পাচ্ছি না, এটা তো মানে কি বলতাম, সিরিয়াসলি খারাপ লাগতেছে। একটা ব্লু প্রিন্ট পেলাম অনেকক্ষণ পরে, একটা মাত্র ব্লু প্রিন্ট পাওয়া গেল পালোমাকে দিয়ে। সো পালোমাকে দিয়ে এখন মারলে হয়তো ব্লু প্রিন্টটা পাবো না, একটা ইনকিউবেটর দিয়ে মেরে তারপর আসি মোকো দিয়ে ট্রাই করি। মোকো পালোমাকে আবার একটু পর ইউজ করবো ব্লু প্রিন্টের জন্য, একটা স্টোন। ওকে পালোমাকে নিয়ে আসি আবার, I'm just being genuine, yeah, I'm
অলরেডি আমার অনেকগুলো ডায়মন্ড শেষ, 1000+ ডায়মন্ড শেষ। পালোমা প্লিজ হতাশ করিস না, কিছুই দিচ্ছে না ভাইরে ভাই, কি ডাকাতি শুরু করছে পুরো, এতক্ষণ ট্রাই করার পরও পাচ্ছি না। ব্লু প্রিন্ট লাগবে, স্টোন লাগবে, কোথায় কিছুই পাচ্ছি না, না পাচ্ছি ব্লু প্রিন্ট, না পাচ্ছি স্টোন, একটা স্টোন পাওয়া গেল যাই হোক। ওকে আরেকবার ট্রাই করা যাক, ব্লু প্রিন্ট প্লিজ। Oh no. এবারও ব্লু প্রিন্টটা পেলাম না, সো আসলে কত ডায়মন্ড যে যাবে আমার বুঝতে পারতেছি না। সো এখন পালমাকে দিয়ে হচ্ছে না, গত ভিডিওতে যা হয়েছিল, এখন দেখি উকং ক্যারেক্টারটা নিয়ে আসি, উকং দিয়ে ট্রাই করে দেখি কি হয়। আর দুইটা স্টোন তিনটা ব্লু প্রিন্ট লাগে, মানে কি অবস্থা, খুবই খারাপ অবস্থাটা, খুবই খারাপ যাচ্ছে আমার আজকে। সিরিয়াসলি ম্যান ভাল লাগতেছে না আমার, গাড়ি না অনেক লোভি হয়ে গেছে আগের থেকে, আগে দিয়ে দিতে অল্পতেই দুইটা ব্লু প্রিন্ট পাওয়া গেল, বাট আমার স্টোন নাই, আরো দুইটা স্টোন, দুইটা ব্লু প্রিন্ট, দেখা যাক এবার কিছু পাওয়া যায় কিনা। একটা ব্লু প্রিন্ট, একটা স্টোন, কিছুই তো দেখছে না, কি রে ভাই। আবার আবার নিয়ে আসা যাক ক্যারেক্টার চেঞ্জ করে, পালোমা পালোমা নিয়ে আসা যাক, দেখা যাক আবার কি হয়, এবার কি হয়। এই তো তিন নম্বর। সো আসলে যতগুলো ব্লু প্রিন্টই পেলাম সবগুলো হচ্ছে ফিমেল ক্যারেক্টার দিয়ে পেলাম। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফিমেল ক্যারেক্টার দিয়ে ব্লু প্রিন্টের জন্য ট্রাই করবেন, তো আশা করি সেই এই জিনিসটা আমার সবসময় হেল্প করে, ফিমেল ক্যারেক্টার দিয়ে ব্লু প্রিন্ট আমি সবসময় পেয়ে থাকি। সো আপনারাও ফিমেল ক্যারেক্টার দিয়ে ট্রাই করবেন এবং কার লাক কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমার দুইটা স্টোন লাগে, জাস্ট দুইটা স্টোন প্লিজ, আর ডায়মন্ড খাইছ না ভাই, ভালো লাগতেছে না, সব ডায়মন্ড খেয়ে নিচ্ছে। আর একটা ব্লু প্রিন্ট দিয়ে কী করবো এখন আমি, স্টোন লাগে স্টোন, সেট মানে আমি বললাম কেন যে সবসময় ফিমেল পাচ্ছে, এবার মেল দিয়ে দিয়ে দিচ্ছে, সেজন্য চারটা ব্লু প্রিন্ট দিয়ে করবোটা কি, আর স্টোন দের ভাই, সেট ম্যান। মানে এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, দেখি পাওয়া যায় কিনা এটা দিয়ে। দুইটা স্টোন লাগে, বাট দিচ্ছে কি আমাকে এগুলো, প্লিজ। আই রে গারিনার উপর মন থেকে বিরক্তি আসতেছে এখন, সিরিয়াসলি। এই কি করে এগুলা, কেমনটা লাগে সিরিয়াসলি, অবস্থা মানে খুবই খারাপ, খুবই খারাপ, খুবই বিরক্ত লাগতেছে এখন আমার কাছে। আমার ডায়মন্ড সব শেষ, ডায়মন্ড সব শেষ, আর কয়টা ডায়মন্ড পায়। অলক দিয়ে নিয়ে আসি, অলক ক্যারেক্টার, লেটস সি অলক, প্লিজ কিছু তো করো আমার জন্য, দে ভাই দে পালের। হুম
আর একটা স্টোন লাগে, আর একটা স্টোনের জন্য আমার কয়টা ডায়মন্ড যে উড়ানো লাগবে আমি বুঝতেছি না। এই ওইখানে কেন যে থামতে হবে তোমার, স্টোনের মধ্যে গেলে কি সমস্যা? ও ধৈর্য সহ্য সব চলে যাচ্ছে। আর একটা মাত্র স্টোন লাগে ভাই, একটা মাত্র স্টোন, প্লিজ প্লিজ প্লিজ। আর ডায়মন্ড খরচ করিস না ভাই, দুধের পায়ে পড়ি। ও ম্যান কেমন ডাকাইতে গুলা। একটা স্টোন ভাই প্লিজ, একটা স্টোন দিয়ে ধরো ভাই, আর খাইস না ডায়মন্ড, একটু মায়া দেওয়া নাই আমাদের জন্য। কি অবস্থা ভাই রে আল্লাহ, আমার তো মনে হয় আবার ডায়মন্ড অফ করা লাগবে যা দেখতেছি। একটু মায়া দেওয়া নাই তোদের। ৪,০০০ থেকে ৪০০তে আসছে, এখনো পর্যন্ত আর একটা স্টোন বের করতে পারিনি। স্টোন স্টোন মাথায় নষ্ট, মাথায় নষ্ট। সিরিয়াসলি ম্যান, ফাইজলামের একটা সীমা আছে। ও নো, এবার তো আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। কিচ্ছু বলার নাই আসলে, কিচ্ছু বলার নাই, ডায়মন্ডই শেষ হয়ে গেছে আমার। আমার তো 87টা ডায়মন্ড আছে, এবার 40টা করে মেরে দেখি দুইবার। দে রে ভাই, আল্লাহ দোহাই লাগে, দে ভাই দে। চালা পাইলাম না, 7টা ডায়মন্ড আছে। একটা স্টোনের জন্য কয়টা মারলাম, কয়টা মারার, 4,000 ডায়মন্ড শেষ। আমি ইনকিউবেটরে এটা বের করতে পারলাম না, সো কি আর বলবো, দুঃখের কথা। যাই হোক, হয়তো আবার টপ আপ করতে হবে, টপ আপ করে ফিরে আসতে হবে, নাইলে এতটুকুর মধ্যে থেকে যাবে আমাদের স্বপ্ন, গরিবের স্বপ্নই হবে চুরমার হয়ে যাচ্ছে গারিনার কাছে। ওকে, যারা ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ডায়মন্ড কিন ডায়মন্ড কিনতে পারলে তখন আর আর টেস্ট বের করবো, দেন আমি কিনবো। তো 4,000-4,500 ডায়মন্ড শেষ করে দিলাম আমার, বাট কিছুই পেলাম না। একটা স্টোনের জন্য আমি কিনতে পারলাম না P90টা। ওকে, প্যারা নাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।